তাদের কিন্তু এই ম্যাঙ্গো খাওয়ার কারণেই হচ্ছে, যারা প্রচুর প্রচুর ম্যাঙ্গো খাচ্ছ তাদের কিন্তু ওই কারণেই পিম্পলটা হচ্ছে। একজন এখানে টক দই খাবে বলে বসে আছে, এখানে আমার টক দই, এখানে আমি আর বঙ্কু হাফ হাফ শেয়ার করে খাবো, শেয়ার করে। এই যে আমি এখানে ম্যাথ করতে বসছি ডায়েরিতে, একটু দু তিন পেজ করেছি আর কি, অনেক কষ্ট করে, ম্যাথটা আমার দ্বারা হয় না আমি জানি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে মঙ্গলবার, টিউজডে, তো এখন তো কলেজ আমি যাচ্ছি না কারণ আমার ফ্রাইডে থেকে সেমিস্টার, যেটা আমি কীভাবে বলছি নির্লজ্জের মতন আমি জানি না, কারণ আমার এখনো হোল সিলেবাস বাকি, একটুও হয়নি সিলেবাস, কিছু কমপ্লিট হয়নি, কারণ বেসিক্যালি আমি জানি না সিলেবাসে কী কী আছে, মানে কলেজের পড়াটাই হয়তো এরকমই হয় যে কোনো কলেজ, সেখানে মানে মানুষজন জানেই না কী পড়াশুনো হয়, হাফ দিন আড্ডা মেরে মেরে বেড়ায় এইসব আর কি, চুলটা একদম অবসর হয়ে গেছে। যাই হোক, এখন সকাল হচ্ছে, বাজছে, 11টা বাজতে 10 মিনিট মতো বাকি আছে। আজকে ব্লগটা দেরি করে শুরু করলাম কারণ আমি সত্যি একটু ভুলে গেছিলাম ব্লগ করতে, বাট আজকে আমি ব্লগ করতেই হতো, ডেলি ব্লগ করছি আমি, বাট মাঝে মাঝে একটু গ্যাপ যাচ্ছে কারণ সত্যি বলতে এক্সামের জন্য একটু হলেও প্রিপারেশন আমি নিচ্ছি। তো সকাল সকাল এখন বসছি আমি পড়তে, সামনে ম্যাথ মানে ফার্স্ট তোতলাচ্ছি, প্রথম দিন আমার ডিসক্রিট মানে ম্যাথের এক্সাম আছে, তো সেই জন্য ম্যাথের ডায়েরি বই টই খুলে বসছি। বই আমার কাছে নেই, আমাদের বাবা আগেরবার মানে এইবারে কলেজে যা ফাইন করেছিল বই নেওয়ার জন্য, তো এবারে আমি বই টই আর নিইনি, একটাই বই আছে আর্কিটেকচারের, লাইব্রেরি থেকে বই নিইনি, মোবাইল দেখে ইউটিউব দেখেই আমি পড়াশোনাটা করছি একটুখানি আর কি। আর আমাদের পাশে গান চলছে দেখতেই শুনতে পাচ্ছ, আমি চাই না তোমরা শুনতে পাও, প্লিজ তোমরা শুনতে পাওয়া মানে ইউটিউব থেকেও শুনতে পাবে, আর কপিরাইট দিয়ে আমার ভিডিওটাকেই একদম ইয়ে করে দেবে, মানে কপিরাইট ক্লেম এনে দেবে, স্ট্রাইক না ক্লেম এনে দেবে, তো আমি চাই না যে তোমরাও শুনতে পাও বা ইউটিউব শুনতে পাক, আই থিঙ্ক পাচ্ছ না হয়তো বা পেলেও। আমাদের পাশের বাড়িতে হচ্ছে, তোমাদেরকে তো বলেইছিলাম আগের ব্লগে যে আজকে আমাদের ইনভিটেশন আছে পাশের বাড়িতে, আর সামহাও দেখবে পাড়ার মধ্যে না কিছু একটা অনুষ্ঠান হলে, বিয়েবাড়ি, অন্নপ্রাশন, যাই হোক বিয়েবাড়িটা মানে সবথেকে বেশি, সেখানে সারাদিন গান চলে, নিজেদের মনের মধ্যে একটা আনন্দ থাকে আর কি, মানে দুদিন তিন দিন কি এক সপ্তাহ ধরে একটা আনন্দ, তাদের তো মনে আনন্দ আছে, আমাদেরও মনে আনন্দ, আমাদের আজকে রাত্রিবেলা ইনভিটেশন আছে ওদের বাড়িতে, কমপ্লেক্সে হবে, তো সবার মনেই একটা আনন্দ আনন্দ থাকে, গান চললে এমনিতেই আমাদের মন খুশি হয়ে যায়, আর সেখানে ইনভিটেশন বাড়িতে গান চললে তো আলাদাই একটা ব্যাপার, তো সেই জন্য প্রিপারেশন নিতে হবে কি ড্রেস পরবো, কেমন কেমন সাজবো। তো যাই হোক করি, আজকে সকালবেলা এসেছিল, আমি তখন ঘুম থেকে উঠিনি, আমাকে ডাকছিল, তারপরে আমার একটা বন্ধু এসে রাস্তায় খেলছিল, ওর সাথে পালিয়েছে, আমার মা দোকানে গেছে, আমি ঘুম থেকে উঠে দেখছি ছুটে ছুটে পালাচ্ছি, তো এখনও আসেনি, আর ওর ঠাকুমা তো বৃন্দাবন গেছে, বললাম তোমাদের আজকে ফিরবে ও ঠাকুমা, আর আমি আপাতত এখানে অঙ্কটা একটুখানি করি। এই যে একজন বাইরে থেকে খেলে ধুলে আড্ডা মেরে আসছেন, এবার ঘরে কি ধপাস করে শুয়ে পড়বে। এই যে আমি এখানে ম্যাথ করতে বসছি ডায়েরিতে, একটু দু তিন পেজ করেছি আর কি, অনেক কষ্ট করে, ম্যাথটা আমার দ্বারা হয় না আমি জানি না কেন, আর এখানে চায়ের ফাঁকা কাপ পড়ে আছে, দেখাতে ভুলেই গেছি আজকে, আর তলায় এটা হচ্ছে অ্যাডমিট কার্ড আমার। স্নান করলাম এই জাস্ট, আর এখন লাঞ্চ করতে যাবো, আর আজকে ওয়েদারটা দারুণ, আমি জাস্ট বারান্দার সামনে দাঁড়িয়ে আছি আর মুখে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, অসম অসম ওয়েদারটা আজকে, মানে খুব সুন্দর মেঘলা করে আছে, তারপর একটু হাওয়া হাওয়াও দিচ্ছে, অ্যাকচুয়ালি দেখছি বৃষ্টি নেমেছে কি, আর এক্ষুনি একটু বৃষ্টিও নেমেছিলো, হালকা হালকা বৃষ্টি, মানে অল টাইম ফেভারিট, বৃষ্টি হলে একদম আলাদা ইউনিভার্সে হারিয়ে যাই আমি, তো খুব সুন্দর ওয়েদার আজকে, দেখাতে পারলে ভালো হতো, চেষ্টা করবো খেয়ে দিয়ে একটু ছাদে যাওয়ার, আজকে অনেকদিন ছাদে যাই না, তো যেটা হয়েছে হচ্ছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, বারবার বলছি কারণ আমার খুব ভালো লাগছে, এক্সাইটেড লাগছে, তো হচ্ছে পরি আজকে গেছে ওর ঠাকুমাকে আনতে, বললাম না যে ওর ঠাকুমা আজকে বাড়ি আসার কথা, তো ওর বাবা বলেছে ঠাকুমাকে মানে ওদের ফুলিকে যে ওর বাবা একা যাচ্ছে, বাট ওর মা পরি দুজনেই গেছে, পরিকে নিয়ে গিয়ে সারপ্রাইজ দেবে ওর দিদাকে, তো ওরা গেছে কালীঘাটের দিকে, কালীঘাটেই আছে ওর দিদা এখন, তো ওখান থেকে একজনের বাড়ি থেকে আনবে ওর দিদাকে, আর এখন আমি যাবো লাঞ্চ করতে, এখন বসেছি লাঞ্চ করতে, আজকে লাঞ্চে কী কী আছে, লাঞ্চে আছে ভাত, বেগুন ভাজা, পটল ভাজা, যেটা হচ্ছে টক ডাল, আর মাছের ঝোলও আছে। লাঞ্চ করা হয়ে গেছে আমার, এখন বসছি এক বাটি টক দই নিয়ে, আর টক দইটা কি সুন্দর দেখতে লাগছে, এই যে এক বাটি টক দই পুরো আইসক্রিমের মতন দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে, টক দই দেখলে না খুব লোভ লাগে, খাওয়ার থেকেও বেশি কথা খুব লোভ লাগে, এটার লুকটা দেখলে কি সুন্দর, কত সুন্দর লাগছে দেখো, দারুণ লাগছে দেখতে। আর এই যে এখানে একজন খাবে বলে অলরেডি বসে আছে, কিরে তুই খাবি, আমার ক্যামেরাটা না আবার আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে,
ওইটাকে রাখি। মুখ দেবে ওই দেখ কিরে, মুখ দেবে না কিরে, খাবি কিরে, খাবি কিরে, ওই মনে হয় 9টা তো বাজবে, দেখো 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 খাবি। আমি দিচ্ছি তোকে, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি। একজন এখানে টক দই খাবে বলে বসে আছে, এখানে আমার টক দই, এখানে আমি আর বঙ্কু হাফ হাফ শেয়ার করে খাবো, শেয়ার করে 50-50। হ্যাঁ বঙ্কু 50-50 আমাদের টক দই 50-50 হবে, ঠিক আছে। গ্লাসটা নাড়াচ্ছে দেখো। বাজে এখন 7টা, আমি সবে ঘুম থেকে উঠলাম, আর আজকে এমন ঘুমিয়ে পড়েছিলাম পুরো একদম খুব ভালোভাবে ডিপলি ঘুমাচ্ছিলাম, খুব ভালো হয়েছে আজকে ঘুমটা। আর ইনভিটেশন আছে তো বললাম আজকে, তো আজকে আমরা যাব হচ্ছে 9টার দিকে, একদিন যাবো, একটু রেডি হবে যেতে, আর কাছাকাছি কমপ্লেক্সেই হবে, তো রেডি হলে তো চাপ নেই। আগের দিন আমি মেকআপ করেছিলাম, এই যে সব জিনিসপত্র ম্যাক্সিমামগুলো বাইরেই আছে, কিছুই ঢোকানো হয়নি, কারণ আমি জানতাম যে আজকে আমার মেকআপ করতে হবে, তো বাইরেই আছে বেশিরভাগ জিনিস, জাস্ট ইয়াররিংস আর নেকলেস এগুলো একটু বার করতে হবে। তো এই যে এটা হচ্ছে আমাদের ইনভিটেশন বাড়ির গিফট, এটার মধ্যে এইটাতে নামটা এখনো লেখা হয়নি, বাবা এসে লিখবে দোকান থেকে, তো এটাই আমরা গিফট করছি। আর গেস করতে বলবো না, কারণ তোমরা পারবে না, এটার মধ্যে কি আছে, আলোটা খুব মানে অন্ধকার জায়গায় এটা আছে, ওই জন্য আলোটাভাবে ভালোভাবে পড়ছে না। তো এটার মধ্যে রয়েছে একটা প্রেশার কুকার, একটা কাজের জিনিস অনেক। এই ইনভিটেশন বাড়িটাতে আমরা প্রেশার কুকারই গিফট করছি, এখানে একটা কাজের জিনিস, খুব কাজের জিনিস, ডিনার সেট ঠেট, মানে এরকম কোনো ইনভিটেশন এলে আমাদের পরিবারের সকলকে ইনভাইট করলে, মানে আমাদের ফ্যামিলিতে তো এখন 19 জন মোটামুটি না 19 জনই পারফেক্টলি, তো 19 জনকে নিমন্ত্রণ করলে কিছু ভালো জিনিস বড় জিনিসই দিতে হয়, তো সেখানে আমরা ডিনার সেটটাই প্রেফার করতাম সবসময়, বাট এবারে মনে হলো সেটা থেকে একটু বেরোই, তো প্রেশার কুকারটা কিন্তু অত্যন্ত কাজের একটা জিনিস। এই যে আজকের আমার ড্রেস আপ, এটা দিয়েই করবো, চিনতে হয়তো তোমরা পারছো, আমি পুজোর সময়, যারা আমার প্রত্যেকটা ব্লগ দেখো তারা হয়তো পুজোর সময় দেখেইছিলে যে এই কুর্তিটা আমি পুজোর সময় অনেক খুঁজে খুঁজে কিনেছিলাম, আর কুর্তিটা আমার খুব ফেভারেট, সঙ্গে এই রেড কালারের প্যান্টটা, অন্যটা এখনো বের করা হয়নি, বের করবো। ইনভিটেশন বাড়িতে যাব, তার আগে আমার প্রচন্ড খিদে পাচ্ছিল ঘুম থেকে উঠে, যেটা রোজ পায় আমার, তো সেই জন্য এই যে এক প্লেট আম, আর এই যে আমার জামার সাথে ম্যাচিং হয়ে গেছে, আমার জামাটাও ম্যাঙ্গো কালারের। আর আমি রিসেন্টলি এই পোস্টটা খুব দেখছি যে সবাই দিচ্ছে সব জায়গায় যে ম্যাঙ্গো খেলে খুব পিম্পলস হয়, খুব পিম্পলস হয়, বাট টাচ করার জায়গা আছে, যাই হোক খাটটাকে টাচ করে টাচ উঠ, যে আমার মুখে এখনো আম খেয়ে কোনো পিম্পল বেরোয়নি, খুব ভালো ভগবানের দয়ায়, প্লিজ আমি একদমই চাই না আমার মুখে পিম্পল আসুক, কারণ আমি জানি সেই জ্বালাটা কি, বিশেষ করে মুখে পিম্পল আসার যে জ্বালা তার থেকেও বেশি, মানে মানুষের কথাবার্তার জ্বালা, দেখতে পাচ্ছে মুখে পিম্পল হয়েছে, এসে বলবে যে এই তোমার মুখে এটা কি হয়েছে, লিটারালি এরকমভাবে বলে, এটা আমার খুব রাগ লাগে, আমি মনে মনে বলি তুমি তো দেখতে পাচ্ছ মুখে পিম্পল এসছে, জিজ্ঞেস করার কি আছে, বাট বলতে পারি না, আমি বলি এই কিছু একটা হয়েছে, আমি সেরকমভাবে উত্তরটা দিই, তো ভগবান করুক আমার যেন না হয়, তাও আমি কিন্তু প্রচুর প্রচুরই আম খাচ্ছি প্রত্যেক দিন, বাট ম্যাঙ্গোকে কিন্তু পিম্পল সেভাবে আমি এখনও পেতে চাইও না ভগবানটা। তো তোমরা যারা যারা ম্যাঙ্গোকে পিম্পল হচ্ছে, তোমরা যারা যারা ভিডিওটা দেখে, মানে এই ভিডিওগুলো দেখেছো বা দেখোনি জানি না, যদিও না দেখো এটা কিন্তু সাইন্টিফিক্যালি প্রুফ যে ম্যাঙ্গো খেলে পিম্পলস হয়, ম্যাঙ্গো খেলে পিম্পলস আসে, ধুতলাচ্ছি আবার। তো তোমরা তোমাদেরকে বলছি যাদের ম্যাঙ্গো খেলে পিম্পলস হচ্ছে, মানে যাদের এই পার্টিকুলার টাইমটাতে খুব বাজেভাবে ধুতলাচ্ছি আমি, বা যাদের পার্টিকুলার টাইমটাতে যাদের পিম্পলস আসছে, তারা কিন্তু ভেবো না যে অন্য কোনো কারণে হচ্ছে, তাদের কিন্তু এই ম্যাঙ্গো খাওয়ার কারণেই হচ্ছে, যারা প্রচুর প্রচুর ম্যাঙ্গো খাচ্ছ তাদের কিন্তু ওই কারণেই পিম্পলটা হচ্ছে। তো তাদেরকে বলবো আম খাওয়া বন্ধ করতে হবে না, ছাড়তে হবে না, ম্যাঙ্গোটাকে কেটে 15 মিনিট মতো একটু জলে ভিজিয়ে রাখো, দেন খাও, তো তেমন কোনো প্রবলেম হবে না। মেকআপ করার না কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, আমি মনে করি সেটা হচ্ছে নিজের ঘরটাকে প্রথমে একদম আলো দিয়ে ভরিয়ে দেওয়া, আর সেই জন্য এইখানে একটা লাইট, এইখানে একটা লাইট দেখতে পাচ্ছ, আর এই যে সর্বোপরি আমার ড্রেসিং টেবিলের সামনে একটা লাইট, মানে ঘরে আলো না থাকলে এটা কেমন মনটা তো লাগে, আমি তার মেকআপ করার সময় আলো না পেলে মনটা প্রচণ্ড খুঁত খুঁত করে, তো মেকআপ করার সময় নিজের ঘরটাকে প্রচণ্ড আলো দিয়ে ভরিয়ে নেবে, তাদের নিজের মুখকে খুব সুন্দর লাগে, নিজেকে দেখতে খুব সুন্দর লাগে। আর একটা জিনিস আমার খুব খারাপ লাগে, সেটা হচ্ছে অনেকে বলে যে তুই তো খুব ফর্সা, তোকে মেকআপ করতে লাগে না, এটা কেন ফর্সা বেড়া কি মেকআপ করবে না তাই বলে,
আর মেকআপ মানে তো নিজেকে শুধু সাদা দেখানো, এটা না, মেকআপ মানে হচ্ছে নিজেকে একটু প্রেজেন্টেবল দেখানো, মানানসই দেখানো। তো সেখানে ফর্সারা মেকআপ করবে না বা অন্য কালোরা মেকআপ করবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, ফর্সা কালো সবাই মেকআপ করতে পারে। হ্যাঁ, আর মেকআপ করলে সবাইকে খুব সুন্দর লাগে। আমি একদম রেডি এই যে ইয়েলো কালারের কুর্তিটার সাথে, রেড ওনারটা, রেড ওনারের একটা আলাদাই আমি যাত্র থাকে, লুকটাই চেঞ্জ করে দেয়। লুকটা কেমন লাগছে জানি, অনেকটা ঠিক করার চেষ্টা করে ঠিক বুঝে করার, পরি জামা কামা ভিজিয়ে ফেললো জল পরে, জল ফেলে তো পরে চলে এসছে অনেকক্ষণ আগে। পরি এখন আমাদের বাড়িতে এসছে, ওর গাতে ব্যথা করছে ওষুধ লাগানোর জন্য, বাট আনফর্চুনেটলি এখনই ওষুধটা খুঁজে পাচ্ছি না আমি। আর এই যে পরি, পরিমা হাই করে দাও, কথা বলার মুডে নেই। যাই হোক, ওদেরও নিমন্ত্রণ আছে, তোমরা একটু রাত্রি করে যাবে কারণ ওরা ফিরেছে একটু জাস্ট আগে। পরি খাবে বাড়ি গিয়ে, দেন রেডি হবে, দেন ওরা যাবে। তো এখন আমরা ফাইনালি সবাই মিলে যাচ্ছি, এখানে আমি আছি, এখানে আমি আছি, আমার বোন, এই যে আমার ভাই, অন্ধকারে কাউকে দেখা যাচ্ছে, আমাকেও এখন দেখা যাচ্ছে অন্ধকারে। তো এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি কারণ আমাদের মারা এখনো আসেনি, আসছে। ভাই দেখো তোমার লুকটা আজকে, পরি এখন কিছু উল্টো পাল্টা ভুলভাল গল্প বলছে। আমি পড়ে শোনাচ্ছি না, তোমরা সবাই একটু দেখে নাও। এই যে এটা হচ্ছে আমাদের ভাই, ভাই সামনে বসছে, আমরা দুজন পিছনে বসছি। ভাইয়ের সামনে এগুলো কি ভাই, খা হ্যাঁ না, মোটামুটি খাওয়া ডান। এখন চলছে চাটনি পর্ব, চাটনি মিষ্টি আমি নিইনি কারণ মিষ্টি আমি খাই না। কেমন হয়েছে খাওয়া ভাই, কেমন হয়েছে খাওয়া দাওয়া? এই যে আমার চাটনি আর এরা মিষ্টি খাচ্ছে, এটার অবস্থা কি করেছে দেখো। তো ফাইনালি আমরা এখন বাড়ি যাচ্ছি, খেয়ে দিয়ে একটু লাইট পেয়েছি কথা বলছি ওই জন্য, বাকি পুরো রাস্তাটাই অন্ধকার আমাদের এখানে। এখন আমরা সবাই মিলে বাড়ি যাচ্ছি, বাকি লোকজন সামনে আছে, আমার বাবা মা চলে গেছে একটা কারণের জন্য, তো আমি বাকিদের সাথে এখন বাড়ি ফিরছি, বাকিরা সামনে আছে। Always on my mind, you know I need that love.